অসম বিধানসভার পবিত্র মজিয়াত কেবাবারু মই অন্তত নিজে সাত আট বারমান রিজলিউশন আনিছিল যে সংখ্যালঘু উন্নয়নের পুঁজির পৰা মাত্র কেটামান টকা সংখ্যালঘু উন্নয়ন পুঁজির পৰা দি তাত ছাতি সাইকেল কেটামান দিলেই চহৰ মানুষ শিক্ষিত নহয়, তেওঁলোকৰ উন্নয়ন হয়, তেওঁলোকৰ সর্বাঙ্গ সুন্দর কল্যাণকামী একটা সমাজ ব্যবস্থা তাত গড় লৈ উঠে। আমার দাবি আছিল যে সংখ্যালঘু উন্নয়ন বিভাগের পৰা কেটামান টকা তাত দিয়ার এটুতো যুক্তি নাই, কারণ চহৰ অঞ্চলত কেবল সংখ্যালঘু মানুষ না থাকে, মাজুলীর পৰা আরম্ভ করে বিভিন্ন স্তরত উপাধ্যক্ষ মতে আপনি যদি যায় তাত দেখিব মিসিং জনগোষ্ঠীর লোক আছে, তাত নেপালী সম্প্রদায়ের লোক আছে, অন্যান্য জনগোষ্ঠীর লোকও আছে। গতি কেবল সংখ্যালঘু উন্নয়ন পুঁজির পৰা তাত কেটামান টাকা নি পেলাই দিয়াতকৈ চহৰ উন্নয়নের একটা সেপারেট মিনিষ্ট্রি, সেপারেট সেক্রেটারিয়েট আর সেপারেট বাজেট এলোকেশন, এইটো রিজলিউশন কেবাবারও আনিছিল। দুর্ভাগ্যবশত এই পবিত্র সদনত এটা আলোচনা করার সুবিধা নাপালো, গতি এই কথাটো আমি ভাবো অতি গুরুত্ব সহকারে যদি এই কামটো করা হয় তেনেহলে নিশ্চয় তার কারণে আমি একটা গভর্নমেন্টে প্ল্যানিং করে চরণ উন্নয়নের সর্বাঙ্গ সুন্দর একটা সমাজ ব্যবস্থা গড় দিয়ার কারণে আমি নিশ্চয় সফল হম। সংখ্যালঘু বলে কয় আজি ধুবুরীত যদি কোনোবাই কয় তাতে আমি যদি প্রশ্ন এটা করো ইয়াত সংখ্যালঘুর সংখ্যা কিমান কিমান শতাংশ ইয়াত সংখ্যালঘু লোক সিধাই কব যে 79.67 যত 79.67 পপুলেশন আছে এটা কেনেকে সংখ্যালঘু হব, সাউথ সরবরাহ 95.2 সংখ্যালঘু মানে মুসলমান, এই বস্তুটো আসলে আমার সমাজের পর আমার রাজ্যের পর নোহা করব আর সংখ্যালঘু যে উন্নয়নের আসনি সেইখিনি আসলে আমি উজনি অসমলে নিব লাগে। আজি মই যিখন জিলা কলো তাত সংখ্যালঘু বনে কেনেকে মুসলমান হব, আজি সংখ্যালঘু উন্নয়নের পুঁজি তেওঁলোকৰ কাৰণে কিহৰ কাৰণে পাব, তেওঁলোক তো তাত সংখ্যাগুরু হল, তাত যিবিলাক নন মুসলিম আছে তেওঁলোকে সেই সুবিধা পাব লাগিব। আজি উজনি অসমত সকলো মুসলিম তেওঁলোক সংখ্যালঘু, সেই সুবিধা তেওঁলোকে পাব লাগিব। আজি সংখ্যালঘু আঁচনির নামত যিমান আঁচনি আহে সকলো এই যত সংখ্যাগুরু হয়ে আছে মুসলমান অকল তাত যায়। আজি উজনি অসমৰ সকলো মুসলমান তেওঁলোক খিলঞ্জীয়া, আর সেইকাৰণে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় সেনান তেওঁলোকক লৈ আলোচনা এটা কৰিছে। আৰু এই নামনি অসমত নামনিৰ মধ্য অসমত আমি অভিযোগ পাওঁ যে এখন নন মুসলিম গাঁও যদি থাকে মাজত আর চারিফালে যদি মুসলমান গাঁও থাকে সেই গাঁওখনক বিভিন্ন প্রকারে প্রেসারাইজ করে সেই গাঁৱৰ মানুহখিনিক লাহে লাহে তারপর আঁতৰাই পঠায়।